হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা মন্ডল অফিসিয়াল ব্লগস। তো আজকে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আমার টাইটেল আর থাম্বনেল এই দুটোই দেখে যে আজ আমি কোনো ব্লগ নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের কাছে এসেছি আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি সেই নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো যে আমি জন্মদিনে কি কি গিফট পেয়েছি। দেখো, গিফট আমি অনেক কিছুই পেয়েছি, অনেক দামি দামি গিফট পেয়েছি, আবার হ্যাঁ হয়তো অনেক কম দামিও গিফট হয়েছে, অনেক কিছু পেয়েছি। কিন্তু সব কিছুকে দূরে সরিয়ে রেখে আমি যা পেয়েছি সেটা হচ্ছে আমার প্রত্যেকটা ভাই বোন, আমার মামার বাড়ির প্রত্যেকের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আশীর্বাদ। সেটাই আমার কাছে আমার জীবনের সব থেকে বড় গিফট। আর সব থেকে বড় গিফট তো আমাকে তোমরা সবাই দিয়েছো সোশ্যাল মিডিয়াতে। আমরা আমাকে অন্তত খুব কম করে হলেও মানে 200-300 জন তো মেসেজ করেইছে। হ্যাঁ, এটা হয়তো ঠিক যে দিনের দিন আমি প্রত্যেকের মেসেজে রিপ্লাই দিতে পারিনি, আর হয়তো সবার মেসেজটা আমি স্ক্রিনশট তুলে তুলেও দিতে পারিনি, সেটা আমার পক্ষে অসম্ভব। তোমরা নিজেরাই ভাবো না, এতজনে যদি তোমাদেরকে উইশ করে, তোমরা কি এতজনকে কোনোভাবেই তাদের সেই উইশের মেসেজটাকে তোমরা কি স্ক্রিনশট মেরে কেউ দেখাতে পারবে? সেটা তো নিশ্চয়ই তোমরা পারবে না। তো সে কারণেই আর কি আমিও পারিনি আর কারোরটাই ওরকমভাবে দেখাতে। তবে হ্যাঁ, প্রত্যেকে আমাকে অনেক শুভেচ্ছা জানিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। এটাই আমার কাছে আমার জন্মদিনের সব থেকে বড় গিফট। আর যারা জানো না তাদের উদ্দেশ্যেই বলছি, যদিও আমি আমার কমিউনিটি বক্সে পোস্ট করেছি যে এটা আমার 18 বছরের বার্থডে ছিল, আমি অফিসিয়ালি 18 হয়েছি। তো 18 মানে নিশ্চয়ই তোমরা জানো যে সব দিক থেকেই আমার মানে এবার আমি ফ্রি। তো ফ্রি থেকেও বড় কথা, 18টা হলে মানে প্রত্যেকটা ছেলে মেয়েই মানে নিজেকে একটা সাবালক বলে মনে করে, সাবালক সাবালিকা বলে মনে করে। তো যাই হোক, 18টা হয়েছি। তো চলো আমি জন্মদিনে কি কি গিফট পেয়েছি সেগুলো বরং তোমাদেরকে দেখিয়ে নিই চটপট। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমাকে বলো যে জন্মদিনের গিফটগুলো তোমাদের কেমন লেগেছে আর কি কি হয়েছে, মানে কোনটা কেমন লেগেছে, তো সব কিছুই তোমরা বলো। কার গিফট তোমাদের সব থেকে সুন্দর লেগেছে? প্রত্যেকের গিফটই আমার কাছে খুব সুন্দর আর খুব দামি, কারণ আমি নিজেই প্রত্যেকের গিফট পছন্দ করে করে কিনে নিয়েছি। তো কারণ তোমাদেরকে আমি একটা কথা বলছি, দেখো মানে খুব একটা সচরাচর আমাকে কেউ কখনোই কিছু নিজে থেকে কিনে এনে দেয় না, সবসময় আমাকে নিয়ে গিয়েই সবাই কিনে দেয়। কারণ মানে আমার তো সবার গিফটটা একটু পছন্দ হয় না, মানে খুব করে আমার পছন্দ হতে চায় না, কারণ আমি সবসময় যেটা করি বা যেটা কিনি সেটা সব কিছুই আমার নিজের পছন্দের থাকে। তো তো সেই কারণে চলো বরং আমি গিফটগুলো দেখানো স্টার্ট করে দিই। তো দেখো, ফার্স্ট থেকেই শুরু করি যে কালো রঙের এই কুর্তিটা দেখো, মানে ব্ল্যাক আমার এমনিতেই ভীষণ ফেভারিট। তো এই যে এই কালো কুর্তিটা দেখো, পটকি প্রিন্টের এই কালো কুর্তি। তো এর পুরো এই জায়গাটা এই যে দেখো তোমরা, কাঠের বোতাম দেওয়া। তো এটা বেশ লং ই কুর্তিটা। তো এইগুলো আমি একটু মানে বেশিরভাগ আমি তো একটু কুর্তি পরি, তো সেই কারণেই আমাকে বেশিরভাগ সবাই কুর্তি দিয়েছে। আর এই কুর্তিটার হাতাটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে হাতাটা দেখছো, হাতাটা স্টাইলটা দেখো। তোমরা হয়তো ক্যামেরাতে খুব একটা ভালোভাবে বুঝতে পারো না, এই যে এই জায়গাটা ফোল্ড করে মানে সেলাই করা আছে, এই জায়গাটা, এই যে এই জায়গাটা ফোল্ড করে সেলাই করা আছে। কুর্তিটা আমার খুবই পছন্দ হচ্ছে। আর হ্যাঁ, এই জায়গাটাতে একটু স্টাইল করে খুব সুন্দর করে একটা বোতামও দেওয়া আছে। এটা হচ্ছে আমাকে আমার বড় মামা গিফট করেছে। তো তারপর তোমাদেরকে দেখাই আমার এই শাড়িটা। তোমরা দেখো, তোমরা অনেকেই জানো যে আমি শাড়ি পরতে খুব খুব পছন্দ করি, কারণ আমার বেশিরভাগ ভিডিওই শাড়ি নিয়ে, বেশিরভাগ ভিডিও। তো এই শাড়িটা তো আমি একদমই নিজে পছন্দ করে কিনেছি। তো তোমরা নিজেরাই দেখে বলো যে আমার এই শাড়িটা কেমন লাগছে আর কেমন হয়েছে, মানে আমার মানে খুব 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 পছন্দ হয়েছে এই শাড়িটা, কারণ আমি নিজে গিয়ে এই শাড়িটা কিনেছি। এটাও হচ্ছে আমি আমার মামার বাড়ি থেকে গিফট পেয়েছি। তো এটা হচ্ছে দেখো, আমার মামার বাড়িতে প্রচুর ফ্যামিলি আছে, তো তো ওটা হচ্ছে আমার নিজের বড় মামার কাছে। আর এটা হচ্ছে আমার কুটতো জাটতো যে মামারা, সেটা মানে সে মানে এই শাড়িটা তারা দিয়েছে। তো দেখো এই শাড়িটা অল ওভার শাড়িটার একদমই এরকমই কাজ। তো আমি খুব খুব শাড়ি পরতে ভালোবাসি বলেই ওরা এই শাড়িটা দিয়েছে। তবে দেখো, শাড়িটার এইখানটায় ফেললে ক্যামেরাতে এই যে কালারটা আসছে এটাই হচ্ছে শাড়িটার রিয়েল কালার, বাট এই সামনেটায় আনতে এই যে পার্পেল কালার টাইপের আসছে এটা কিন্তু এই শাড়িটার রিয়েল কালার নয়। তো এই শাড়িটা তারপর দেখাচ্ছি, দেখো এই যে এটা, এটা হচ্ছে আমার ছোট মামা দিয়েছে যে এই কুর্তিটা,
এটার কালারটা ওখানে মানে একটু ডিপ সবুজ টাইপের আসছে, বাট এটা হচ্ছে এই যে দেখো এর হাতাটা, হাতাটা এরকম থ্রি কোয়ার্টার হাতা, কিন্তু এটা একদমই শ্যাওলা কালার, একদমই এটা শ্যাওলা কালার। এটারও অল বডি কাজ, আর এই সামনেটা দেখো খুব সুন্দর, খুব সুন্দর কাজ করে এই সামনেটা। তো এটা আমার ছোট মামা দিয়েছে, এটাও আমার খুব পছন্দ হয়েছে। তারপর দেখাই এই যে এই কুর্তিটা, ইয়েলো কালারের এই কুর্তিটা দেখো। হলুদ জামা আমার প্রচুর, তো যতই জিনিস প্রচুর হোক, আমার শাড়িও তো প্রচুর, তাই বলে কি আর শাড়ি পরছি না নাকি শাড়ি কিনছি না। তো এই যে জামাটা তোমরা দেখছো, এই হলুদটাও খুব 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 সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে আমাকে আমার একটা দিদা দিয়েছে, দিদা গিফট করেছে। আর লাস্ট আমি তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এটা আমার খুব খুব মানে খুবই পছন্দ হয়েছে, কারণ আমি সাদা আর কালো খুব পছন্দ করি। তো তো সেই কারণে এটা হচ্ছে আমাকে আমার মা দিয়েছে। বেশিরভাগই কুর্তিগুলো একই রকমের দেখতে, জাস্ট কালারটাই আলাদা সেম। এটারও হাতাটা দেখো, এটারও হাতে এরকম কাজ ডিজাইন, নিচের দিকে একদম এরকম কাজ, পুরো এই সাইডের পোর্শনটাতেও কাজ আছে, খুবই সুন্দর। এই সাদাটাও আমার খুবই পছন্দ হয়েছে। তো মানে আমার মানে সাদা আমি এত পরি সাদা কালো, সেই কারণেই আর কি আবারও সাদা কালো না কিনে পারছিলাম না। হাতে এই যে চুড়িটা দেখছো, এই চুড়িটাও বাজেটে গিফট পেয়েছি। এই যে দেখো, এই যে এখানে এই যে কানের দুলটা দেখছো, এই কানের দুলটাও আমি আমার জন্মদিনে গিফট পেয়েছি। দেখো এটাও আমি আমার বাজেটে গিফট পেয়েছি, কারণ প্রচুর কানের দুল পরি, তাই জন্যই আমাকে অনেকে এই কানের দুল দিয়েছে। তারপরে দেখাই এই যে এই দুটো লিপস্টিক পেয়েছি, এই যে দেখো একটা হিলারি হুদার লিপস্টিক আর একটা লিওন বিউটি লিপস্টিক পেয়েছি। লিপস্টিক তো আমি প্রচুর পরি, প্রচুর লিপস্টিকের স্টক আছে আমার। আর হ্যাঁ, আরো আমি অনেক কিছু পেয়েছি, অনেক কিছু বলতে গেলে ওই যে ধরো ক্যাডবেরি ডেয়ারি মিল্ক সিল্ক সেলিব্রেশন, তারপর হচ্ছে অনেক স্ন্যাক্স ফ্যাক্স অনেক কিছু পেয়েছিলাম, কিন্তু ওগুলো তো আর এই মুহূর্তে মানে এতদিন স্টক করে রাখা সম্ভব না, ওগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু প্রচুর কিছু পেয়েছিলাম। আর হ্যাঁ, বাজেটে আমি যে শাড়িটা পরে কেকটা কেটেছিলাম, ওটাও কিন্তু আমার বড় মামি আমাকে দিয়েছে। তো দেখো স্ক্রিনে, স্ক্রিনে আসছে যে শাড়িটা, সেই যে শাড়িটা পরে আমি কেক কেটেছি, সেটা কিন্তু একদম নতুন ছিল, সেটাও আমার বড় মামি দিয়েছে, আর তার সাথে ওই কালো জামাটাও দিয়েছে। তো অনেক কিছুই আমি জন্মদিনে গিফট পেয়েছি, ওই যে তোমাদেরকে বললাম না, জন্মদিনে যতটুকু আমি গিফট পেয়েছি তার থেকে অনেক কিছু, অনেক ভালোবাসা পেয়েছি, কারণ হয়তো মামার বাড়িতে আমি জন্মদিনের দিন না থাকলে হয়তো এত সেলিব্রেশন বা এত আনন্দ পেতাম না। তার কারণ জন্মদিনে ছিলাম বলে ভাই বোনরা আমার বার্থডেটা ভীষণভাবে এনজয় করেছে, আমাকে ভীষণভাবে সারপ্রাইজ দিয়েছে, সেটা হয়তো এখানে থাকলে কোনো হতো না, কারণ যেহেতু আমি একা আমার বাড়িতে কেউই থাকে না, তো সেটা হতো না। তো সেই কারণেই আর কি ওখানে যাওয়া হয়েছিল। তো অনেক 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 আনন্দ হয়েছে, অনেক কিছুই হয়েছিল। তো আজকের কোন জিনিসটা তোমার সব থেকে মানে তোমাদের সবার সব থেকে পছন্দ হলো? দেখো আমার এখানে আমার প্রত্যেকটা জিনিস ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, খুব খুব পছন্দ হয়েছে, কিন্তু সব থেকে বেশি পছন্দ হয়েছে না আমার এই শাড়িটা। মনে হচ্ছে এই শাড়িটা যেন আমি এক্ষুনি পরি, কারণ এই শাড়িটা আমি যেহেতু নিজে গিয়ে পছন্দ করে কিনে এনেছি, তো সেই কারণে এই শাড়িটা মানে আমার এত এত পছন্দ হচ্ছে, তোমাদেরকে কি বলবো। তো আজকের মতো ব্লগটা এটুকুই ছিল, আর আশা করছি তোমরা প্রত্যেকেই জানো যে এখন আমি একটু ব্যস্ততার কারণে কোনো চ্যানেলে সেভাবে ভিডিও দিতে পারছি না, কোনো চ্যানেলেই আমি ভিডিও দিতে পারছি না। তো সেই কারণেই বলছি তাড়াতাড়ি চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব দিয়ে করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা একটু অন করে দাও। আর প্লিজ প্লিজ তোমরা একটু সবাই আমাকে সাপোর্ট করো, আর আমার সাথে থাকো, আর আমার পাশে থাকো, আর সেসব দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ তোমরা সবাই একটু সাহায্য করো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।